বিশ্বকেতু দেববর্মা হারাতে চলেছেন বিধায়ক পদ। সোমবার বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এমনই আভাস দিয়েছেন। অধ্যক্ষ অবশ্য তার চূড়ান্ত সিদ্ধান্ত সংরক্ষিত রেখেছেন, মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। রাজ্য বিধানসভার সদস্য পদ হারাতে চলেছেন বৃষকেতু দেববর্মা। তিনি সিমনা বিধানসভা কেন্দ্রের আইপিএফটি দলের বিধায়ক, এমনই আভাস বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর। সোমবার সিদ্ধান্ত সংরক্ষিত রেখেছেন অধ্যক্ষ রতন চক্রবর্তী, মঙ্গলবার লিখিতভাবে সিদ্ধান্ত ঘোষণা করবেন অধ্যক্ষ। বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। বেশ কয়েক মাস আগে তদানীন্তন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসের হোয়াটসঅ্যাপে বিধানসভার সদস্য পদে পদত্যাগ পত্র প্রেরণ করেন সিমনা বিধানসভার আসন থেকে বিজয়ী আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মা। এ নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে সরগোল পড়ে যায়। পরে বিধায়ক বৃষকেতু দেববর্মা সশরীরে বিধানসভায় উপস্থিত হয়ে তদানীন্তন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাসের হাতে বিধায়ক পদে পদত্যাগ পত্র তুলে দেন। এ নিয়ে বিধায়ক বৃষকেতু দেববর্মাকে অধ্যক্ষের তরফ থেকে শুনানির দিন ধার্য করা হয়, কিন্তু বরাবরই বিধায়ক বৃষকেতু দেববর্মা অনুপস্থিত ছিলেন। সোমবার সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ ইস্যুতে চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন, কিন্তু এদিনও অনুপস্থিত ছিলেন বিধায়ক বৃষকেতু দেববর্মা। এ বিষয়ে অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, বিধায়ক বৃষকেতু দেববর্মাকে অনেক সময় ও সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো সাড়া মেলেনি। অ্যাকচুয়ালি এটা তো খুব লং পেন্ডিং সাবজেক্ট, এটা বহুদিন আগেই এটা সম্বন্ধে আমরা বারবার ওদেরকে ডেকেছি, জানার চেষ্টা করেছি, কিন্তু ম্যাক্সিমাম টাইমে বিশুদ্ধ তো নিজে একবারও সশরীরে আসেননি, শুধু একবার একটা চিঠি পাঠিয়েছিলেন। এবং যিনি পিটিশনার এনসি দেববর্মা মহোদয়, তিনি পার্টির প্রেসিডেন্ট এবং সেই সঙ্গে তাদের পরিষদীয় দলীয় নেতা, উনিও আমাদের কাছে চিঠি দিয়েছিলেন বিভিন্ন সময় এবং একবার দুবার হাজিরও হয়েছিলেন। তারপরে উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ, আজকে ফাইনাল হিয়ারিংয়ের জন্য আমরা আবারও বিশ্বকেতুকে চান্স দিয়েছিলাম। আমরা কখনো চাই না যে একজন সিটিং এমএলএ চলে যাক, তো সেই জন্য বারবারই এটা অনেকের মনেই এই প্রশ্নটা এসছে যে বারবার কেন সুযোগ দেওয়া হচ্ছে। তো সব কিছু বিবেচনা করেই লাস্ট ডেট হিসেবে আজকে আমরা ফিক্স করেছিলাম, কিন্তু আজকেও রেসপন্ডেন্ট। সে সাথে অধ্যক্ষ জানান, বিধায়ক বৃষকেতু দেববর্মা আইপিএফটি দলের হুইপ অমান্য করেছে, অন্য দলে যোগদান করেছে, এ সমস্ত অভিযোগ রয়েছে। তিনি বলেন, এ সংক্রান্ত বিষয়ে আজই সমাপ্তি, তবে এ সংক্রান্ত বিষয়ে ঘোষণা সংরক্ষিত রাখা হয়েছে, মঙ্গলবার এ বিষয়ে লিখিত ঘোষণা দেওয়া হবে। কারণ ওদের পার্টির সমস্ত কনস্টিটিউশনাল জিনিসগুলো ভায়োলেট করেছে এবং সেই সঙ্গে তাদের হুইপ অমান্য করেছে, কারণ গত রাজ্যসভার নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য হুইপ দেওয়া হয়েছিল বিজেপি আইপিএফটি ক্যান্ডিডেটকে, কিন্তু তিনি সেটা অমান্য করেছেন। হি হ্যাজ ক্লোজড অল হিজ স্কোপস, উনি কোনোটাই মানে শোনেননি এবং টোটালি ভায়োলেট করেছেন। এবং আইপিএফটি দল এবং এনসি দেববর্মা মহোদয় তাদের সমস্ত এক্সিবিট আমাদের কাছে সাবমিট করেছেন, একদম ইউটিউবের মানে পেনড্রাইভ থেকে শুরু করে পত্রিকায় প্রকাশিত সংবাদ এবং ওর ত্রিপুরা মাথায় যোগ দেওয়া এবং সেখানে ফ্ল্যাগ তোলা, বক্তব্য রাখা, সব কিছুই আমাদের সামনে এসেছে। তো সব কিছু বিবেচনা করেই আমরা আজকে এই সাবজেক্টটা ক্লোজ করে দিচ্ছি আমি, এবং অলরেডি আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তটা আমি রিজার্ভ রেখেছি, কারণ এটা আমার টাইপ করে সিদ্ধান্তটা হয়তো কালকেই আপনাদের ফাইনালি আমরা জানি। প্রসঙ্গত উল্লেখ্য, দ্বাদশ বিধানসভা ইতিপূর্বে দল বিরোধী কার্যকলাপের নিরিখে সোরমার তদানীন্তন বিধায়ক আশিস দাসের বিধায়ক পদ খারিজ হয়ে যায়। আর এদিন অধ্যক্ষ রতন চক্রবর্তী বিধায়ক বৃষকেতু দেববর্মার সম্পর্কে যে আভাস দিলেন, তাতে বর্তমান বিধানসভার আরও একজন বিধায়কের বিধানসভার সভ্য পদ খারিজ কেবল সময়ের অপেক্ষা মাত্র, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।